সো গাইস, ব্যাশিন বার্লিন হয়ে গেল, আর আমরা যে মারাত্মক ম্যাচ কার্ডটা দেখলাম ডেফিনেটলি ভাই ক্লাসিক ফিল দিয়েছে, সেটা হচ্ছে আমাদের সিএম পাং এন্ড ড্রু ম্যাকইন্টায়ারের স্ট্র্যাপ ম্যাচ। আর যেখানে আমরা দেখলাম যে সিএম পাং ফাইনালি চ্যাম্পিয়ন হলো, মানে ব্রেসলেট চ্যাম্পিয়ন হলো বলা চলে। আর সিএম পাং রিটার্নের পরে প্রথম জিতলো ভাই, ম্যাচ জিতলো, মানে এটা কোনো ছোট ব্যাপার না। ওদিকে আমরা রেন্ডি অরনকে নিয়ে কথা বলে যাচ্ছি ভাই, একটাও পিএলিতে কোনো জিতছে না আর কি বলবো, কিন্তু ডেফিনেটলি ভাই সিএম পাং জিতলো। হ্যাঁ, আমার প্রেডিকশন ফেল হয়েছে, সেটাকে নিয়ে কথা বলবো যে আমার প্রেডিকশন যে ফেল হয়েছে এমন কি কোনো অ্যাঙ্গেল আছে সেটাই দেখো। ফার্স্ট অফ অল তো হ্যাঁ, স্ক্র্যাপ ম্যাচে যেরকম পুরো ওভারঅল যেরকম পুরো বিল্ড আপ যেরকমভাবে হয়েছিল যে হ্যাঁ সামার স্ল্যামে ড্রু ম্যাকইন্টায়ার ভিক্টরি পেল সিএম পাংকের ওপরে, বা দেখো আমি ভাবছিলাম যে হ্যাঁ ড্রু ম্যাকইন্টার ওপর, যেহেতু সিএম পাং বারবার কস্ট করাচ্ছিল তো ড্রু ম্যাকইন্টারের দরকার বেশ কিছু ম্যাচ যে তারা সিএম পাংকে ফিউরিয়াস করা। কিন্তু এখানে সিএম পাং পুরো মারাত্ম ভাই, কতগুলো জিটিএস মেরেছে, আর তারপরে ফাইনালি ব্রেসলেটটা পড়লো, আর উনি যে ম্যাচটা জিতলেন মানে একটা আলাদাই উচ্ছ্বাস ছিল। আর অবভিয়াসলি ভাই বার্লিনের ক্রাউড তো মানে নেক্সট লেভেল, সে আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি দেখো ম্যাচটা যেরকমভাবে হয়ে গেল, অ্যান্ড তারপরে সবার মাথায় এটা চলছে ভাই ড্রু ম্যাকইন্টায়ার কীরকমভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। কারণ গাইজ, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ম্যাচ হয়ে যাওয়ার পরে সিএম পাং বলেছে যে আমি ডান হয়ে গেছি ড্রু ম্যাকইন্টায়ারের সাথে। এবার তোমাদের সবার মনে আছে ভাই সামার স্ল্যামের পরেও কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এটাই বলেছিল যে আমি সিএম পাংকের সাথে ডান হয়ে গেছি, কিন্তু সিএম পাং ছেড়ে দেয়নি। মাঝখানে যদি একটুখানি সেথ রলিন্স উঠে এসেছিল, কিন্তু সেথ রলিন্স তো ভাই ব্রনসন রিডের সুনামি খেয়ে গেছে আর কি বলবো। সেথ রলিন্স এখানে এখনো অবধি কিন্তু আসেনি, তাই সেটাও কিন্তু একটা পয়েন্ট যে কত কিছু এখানে ফ্যাক্টর করে। প্লাস আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ, মানে ভাবো সিএম পাং ভিক্টরি পেয়েছে ড্রু ম্যাকইন্টায়ারের উপর, সিএম পাং বলছে আই এম ডান, অ্যান্ড দেন সিএম পাং বলছে ভাই আমি এবার গোল্ডকে চেস করবো। আর অবভিয়াসলি গোল্ড মানে তো তোমরা বুঝতেই পারছো, তার মানে কি উনি গুনথারকে চেস করছেন। এবার দেখো এখান দিয়ে প্রচুর ফ্যান্সের মাথায় এটা চলছে তাহলে কি ব্যাড ব্লাডের জন্য অফিসিয়াল হয়ে যাবে সিএম পাং অ্যান্ড গুনথারের ম্যাচ, কারণ গুনথার রেন্ডিওকে হারিয়ে দিয়েছে। এবার দেখো অবভিয়াসলি ভাবো গুনথারের টাইটেল রেনে রেন্ডিওটন আসলো, ফার্স্ট টাইটেল ডিফেন্স ব্যাশিন বার্লিন হিউজ ক্রাউডের মাঝে, তার ক্রাউড বলা চলে। তো অবভিয়াসলি যিনি টাইটেল রিটেন করলেন, এরপরে অ্যানাদার বড় থ্রেটের দরকার, সেক্ষেত্রে সিএম পাং একদম পারফেক্ট সুপারস্টার ভাবো ব্যাড ব্লাডের জন্য সেট হচ্ছে। এবার তোমরা অনেকে বলবে আমরা তো ভেবেছিলাম ড্রু ম্যাকইন্টায়ার অ্যান্ড সিএম পাংকের ম্যাচ সেরা হবে ব্যাড ব্লাড। এবার দেখো আমার কেন জানি মনে হচ্ছে ডাব্লিউডব্লিউই হয়তো এই স্টোরি লাইনকে, মানে সিএম পাং আর ড্রু ম্যাকইন্টায়ার স্টোরি লাইনকে একটুখানি স্ট্রেচ করবে বলেই হয়তো এখন হতে পারে গাইজ ব্যাড ব্লাডে হয়তো করা যায়। এবার তোমরা অনেকে বলবে ব্যাড ব্লাডটা কি মেন ফোকাস নাকি হেলিনা সেল স্ট্রাকচারে ম্যাচ হওয়া মেন ফোকাস? দেখো ডাব্লিউডব্লিউই চাইলে কিন্তু হেলিনা সেল স্ট্রাকচার রেসলম্যানিয়াতেও করিয়ে দিতে পারে, যেমন আমরা এজ অ্যান্ড ডিমন বেলার ম্যাচ দেখেছিল অনেকটা এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা এটা ভাবছে তাহলে কি হয়তো এরকম অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ আমরা সিএম পাং আর ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ ব্যাশিন বার্লিনে যেরকমভাবে দেখলাম তো অলরেডি 1:1 সিচুয়েশনে হয়ে গেল, অ্যান্ড দেন আমরা দেখবো যে রয়্যাল মধ্যে সিএম পাং যখন আসবে মানে একটু সেলিব্রেট করবে ওই মুহূর্তে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো আসলো, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাং যে মুহূর্তে ফেস টু ফেস করছে তার মাঝখানে হয়তো সেথ রলিন্স চলে আসলো। সেথ রলিন্স বলবে যে মাল তোরা নিজেদের মধ্যে খিচুড়ি বানিয়ে যাচ্ছিস, কিন্তু আমার কি মানে তোদের জন্য আমি মার খেয়েছি এরকম ব্যাপার, কিন্তু আমার জন্য মনে হচ্ছে সেথ রলিন্স এত তাড়াতাড়ি আসবে না। দেখো এটা হতে পারে যে সেথ রলিন্স হয়তো সিএম পাংকের ওপর স্টেপ আপ করতে গিয়ে ড্রু ম্যাকইন্টায়ার মাঝখানে চলে আসে, অর্থাৎ সেথ রলিন্স ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ সেট হয়ে গেল, দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তোমরা অনেকে বলবে ড্রু ম্যাকইন্টায়ার সেথ রলিন্সের হওয়ার কি লজিক, হ্যাঁ রেসলম্যানিয়া হয়ে তো গেছে, কিন্তু তোমরা ভাবো এদের যেই ট্রায়াঙ্গেল ফিউডটা বিল্ড করার জন্য কিন্তু দরকার যে এদের প্রত্যেকের মধ্যে একবার একবার ম্যাচ হয়। ইভেন তোমরা বলবে ভাই ড্রু ম্যাকইন্টায়ার সেথ রলিন্স তো চলো দেখে নিলাম, কিন্তু সিএম পাং সেথ রলিন্সের কী খবর, মানে ওটা কি হবে নাকি ওটা আর হলো না, রেসলম্যানিয়া এবছর তো পেলাম না আর অ্যাকচুয়ালি হলোই না। দেখো ওটা হবে অনেক পরে গিয়ে হবে, কিন্তু দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা আমি বলবো যে হ্যাঁ সেথ রলিন্স আসলো তো আসলো, হয়তো ব্রনসন রিডের এগেনস্টে গেলো, সেক্ষেত্রে ব্যাড ব্লাডে হয়তো তাদের ম্যাচ সেট হয়ে গেলো, কিন্তু এখানে তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কি করবে? দেখো আমার যেন মনে হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো এখানে একটুখানি টাইম অফ নেবে, কারণ এই হার্টটা মানে প্রচুর আঘাত তো ভালো মতো দেবে। আর এখানে গাইস অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডব্লিউই হয়তো ব্যাড ব্লাডের জন্য আমরা দেখতে পাবো যে গুনথার অ্যান্ড ভাবো গুনথার অ্যান্ড সিএম পাংকের ম্যাচের, কিন্তু তার মাঝখানে আরও একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে গাইস যেটা প্রচুর দেখলাম রিপোর্টে আসছে, সেটা হচ্ছে গাইস সিএম পাং অ্যান্ড রেন্ডি অরটন ভার্সেস গুনথার অ্যান্ড ড্রু ম্যাকইন্টায়ার কোনো কি একটা ট্যাগ টিম ম্যাচ সেট হতে পারে। দেখো এটা একটা ফ্যাক্টর হতে পারে যে কোনো একটা রতে হয়তো এটাকে জাস্ট বিল্ড আপ করে কোনো একটা রয়ের মেইন ইভেন্টের জন্য বুক করলো, এমন নয় যে সাথে সাথে কোনো একটা রতে হয়ে গেল, এটা একটা সেট আপ হবে ভালোভাবে যে হ্যাঁ গুনথার অবভিয়াসলি
ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, ওখান দিয়ে সিএম পাং আসলো, এসে বললো যে হ্যাঁ আমি তো ডান হয়ে গেছি ড্রু ম্যাকইন্টায়ার এগেনস্টে, এবার আমি তোর এগেনস্টে যাবো। ওদিক দিয়ে রেন্ডি অটন উঠে আসলো যে হ্যাঁ তুই আমাকে হারিয়ে দিয়েছিস কিন্তু আমি তোকে আবার চ্যালেঞ্জ করছি, কারণ তুই আমাকে যেভাবে হারিয়েছিস তুই আমাকে পিন করে হারাসনি, তুই আমাকে পিন করে দেখা, এরকম ব্যাপার। ওদিক দিয়ে ড্রু ম্যাকইন্টায়ার সাডেনলি উঠে আসবে, তো এখান দিয়ে পুরো একটা কেওস হবে চারজনের মধ্যে। কিন্তু এখানে আমরা হিল আর ফেস টিমকে পুরো সেপারেট করে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, তাই জন্য আমার মনে হয় হ্যাঁ ডাব্লিউডব্লিউই এই ট্যাগ টিম ম্যাচটাকে তো করে দিল, কারণ দেখো অবভিয়াসলি ব্যাশিন বার্লিন হয়ে গেল, ব্যাড ব্লাড হতে অনেকটা সময় আছে, তার মাঝখানে কোনো একটা রতে যদি এই ট্যাগ টিম ম্যাচটা আনে তাহলে কিন্তু একটা ক্লাসিক হতে পারে। দেন আমরা দেখবো যে ড্রু ম্যাকইন্টায়ার রেন্ডি অর্টনকে আমি বলছি না যে কোনো স্টোরি লাইনে থাকবে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার হয়তো তারপরে একটুখানি টাইম অফ নি, মানে টাইম অফ মানে একটুখানি হালকা তলায় চলে গেলো এরকম। কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো গে সিএম পাং, ভাবো সিএম পাং আর গুনথারের স্টোরি লাইন চলছে, মানে ওটা তো একটা ক্লাসিক লেভেল হবে, কারণ সিএম পাং ভাই এখন যে প্রাইম লেভেলে আছে সেটা তো বোঝাই যাচ্ছে, নো ডাউট। তো সেক্ষেত্রে সিএম পাং আর গুনথার কিন্তু পারফেক্ট ব্যাড ব্লাডের জন্য সেট হতে পারে। কিন্তু এখানে গাইজ একটা বড় টুইস্ট, সেটা হচ্ছে আমরা যেরকমভাবে দেখছি যে গুনথার নর্মালি কিন্তু হিল ক্যারেক্টার রয়েছে, তো গুনথারের কোনো যায় আসবে না যে হ্যাঁ ভাই কোনো ম্যাচে ইন্টারফেয়ার হলে কি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে গাইজ এটা হতে পারে, যেমন আমরা ক্ল্যাশের দিকে আসলে দেখেছিলাম যে হ্যাঁ সিএম পাং কস করেছিল ড্রু ম্যাকইন্টায়ার অ্যান্ড ডেমিয়ান প্রিস্টের ম্যাচে, তাহলে কি এরকম হবে যে গুনথার অ্যান্ড সিএম পাংকের ম্যাচের মধ্যে অবভিয়াসলি ভাবো ড্রু ম্যাকইন্টায়ার আসলো, এবং তার জন্য আমরা দেখতে পেলাম যে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো তার আগে নেই, মানে এই যে ব্যাশিন বার্লিনে হেরে গেল তারপরে ড্রু ম্যাকইন্টায়ার একদমই নেই। আমরা দেখতে পাচ্ছি গাইজ ড্রু ম্যাকইন্টায়ার ডাইরেক্ট আসবে ব্যাড ব্লাডে, সেখানে এমনভাবে সিএম পাংকের ম্যাচে ইন্টারফেয়ার করবে তার জন্য সিএম পাং হেরে যাবে, সিএম পাং ক্লিন পিন হবে গুনথারের কাছে, গুনথার রিটেন করে বেরিয়ে যাবে, গুনথার ভাবো তার টাইটেল রেনে দুটো বড় ম্যাচ পেয়ে গেল, নো ডাউট সে তো ভাই বেরিয়ে চলে গেল। তারপরে সিএম পাং ফিউরিয়াস হয়ে যাবে যে তার ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ার কস করেছে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচে তো ভাই সিএম পাং কস করে, ভাবো রাসেলমেনিয়া ক্যাশ ইন হয়ে যাওয়া, ক্ল্যাশের দিকে আছে ইভেন মানিন্দ্রাকে ক্যাশ ইন করতে গিয়ে ফেল হওয়া, কত কিছু হয়েছে। তো সেখান দিয়ে ফিউরিয়াস হয়ে গিয়ে তাদের স্টোরি লাইন আরও লিড করবে, তোমরা এবার বলবে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে তো কখনোই হবে না এই ম্যাচটা, তাহলে কি রয়্যাল রাম্বলের দিকে যাবে, যে ওখানে রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করলো সেখান দিয়ে তাহলে তো ভাই রাসেলমেনিয়ার দিকে চলে যাবে, হতেই পারে, কারণ পুরো সিনটা ভাবো তৈরি হয়েছে কিন্তু রাসেলমেনিয়া এবছর থেকে, তাহলে ভাবো নেক্সট ইয়ার রাসেলমেনিয়া সেট হওয়াটাও কিন্তু ক্লাসিক ব্যাপার, তাই এটা কিন্তু হতে পারে। কিন্তু এখানে গাইজ আরও একটা মেগা টুইস্ট আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে মুহূর্তে দেখবো যে অবভিয়াসলি গুনথারের সামনে সিএম পাং স্টেপ আপ করছে, ওই মুহূর্তেই হয়তো আমরা, মানে এটা যদি রতে হয় যে হ্যাঁ গুনথারের সামনে সিএম পাং স্টেপ আপ করছে, ওই মুহূর্তে আমরা দেখবো যে ড্রু ম্যাকইন্টায়ার পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করলো আর ভয়ঙ্করভাবে অ্যাটাক করলো, সেখান দিয়ে সিএম পাং একটুখানি অফ হয়ে গেল, ড্রু ম্যাকইন্টায়ার জাস্ট প্রোমো কাট করে যাচ্ছে বা কারোর এগেনস্টে জাস্ট হালকা ফুলকা একটুখানি হয়তো অ্যাটাক দিয়ে যাচ্ছে বা ফিউড আমার মনে হয় যে করবে, জাস্ট প্রোমো চলবে এরকম ব্যাপার। ইভেন হয়তো আমরা এরকম দেখবো যে সিএম পাংকে পিটিয়ে সিএম পাংকে হাত থেকে ওই ব্রেসলেট আবার নিয়ে নিল, এবার সিএম পাং ফিউরিয়াস হবে, আর দেন আমরা দেখবো যে কিছু সপ্তাহ পরে রিটার্ন করবে, আর দেন ড্রু ম্যাকইন্টায়ার উপরে অ্যাটাক করে ড্রু ম্যাকইন্টায়ারকে চ্যালেঞ্জ করবে ফর হেল ইন আ সেল, আর সেখানে আমরা দেখবো যে হেল ইন আ সেল ম্যাচটা সেট হবে। দেখো আমার মনে হচ্ছে এই সিএম পাংকের গুনথারকে ফেস করাটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, সেক্ষেত্রে ড্রু ম্যাকইন্টায়ার কস করাবে, অথবা আমরা দেখবো যে ড্রু ম্যাকইন্টায়ার অ্যাটাক করবে তার জন্য সিএম পাং গুনথারের কাছে যেতে পারলো না, তো সিএম পাং গুন আর ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটা হেল ইন আ সেলে সেট হলো, মানে ব্যাড ব্লাডে হেল ইন আ সেল, দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তবে আমি বেটার চাইবো যে ডাব্লিউডব্লিউই যেন গুনথার আর সিএম পাংকের ম্যাচটাকে করাক, তাতে কী হবে যে গুনথার ম্যাচ তো পাবে একটা অ্যাটেনশন পেলো, তারপরে আমরা দেখবো যে হ্যাঁ গুনথার তারপরে কোন স্টোরি লাইন দিচ্ছে সেটা আমরা পরে ডিসকাশন করবো, কিন্তু ওই ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ার কস করব, তাহলে হবে কি এরকম যে সিএম পাং ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ হারছে ড্রু ম্যাকইন্টায়ারের কারণে, তাহলে সেটা আরও বেশি রোল প্লে করবে। কিন্তু এত আমরা অনেকে বলবে তাহলে কি ব্যাড ব্লাডে আমরা হেল ইন আ সেল ম্যাচটা পেলাম না, এটা একটা ঠিক ব্যাপার ঠিকই, কিন্তু আমার এটা খুবই কিউরিয়াস যে ভাই ডাব্লিউডব্লিউই কি সত্যি ওই দিকে যাচ্ছে নাকি ডাব্লিউডব্লিউই আরেকটু টাইম দেবে সিএম পাংকে একটুখানি অন্য স্টোরি লাইন ঢোকাবে, কারণ এই মুহূর্তে গুনথারের দরকার একটা বড় সুপারস্টার এগেনস্টে স্টেপ আপ করা। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে দাও, কারণ আমি অনেক ডিসকাশন করবো আজকে, অনেক ডিসকাশন আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।